नमस्कार सर। তো ইনি হচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কে বিলং করেন, মিদনাপুর থেকে এসেছেন, 28 বছর বয়স। আর ইনার সামনে দিকটা যে বাল্ডনেস ছিল তার জন্য ইনি হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে চাইছিলেন। তো ইনাকে সবই কিছু জানানো হয়েছে, কেন কি আমার কাছে এপ্রিল মাস থেকে আসছেন, তো ইনি জানেনও এখানকার বিষয়েও জানেন, আর এদের প্রসিজারগুলো বোঝানো হয়েছে। তো FUT আর FUE দুটোই প্রসিজার ইনি FUE চুজ করলেন। We respect the choice of the patient. তো ঠিক আছে, FUE করা হবে। যে সামনে তো একটা ফ্রন্ট পার্টে দেখাই যাচ্ছে, কিন্তু একটা ক্রাউনে একটু হালকা হচ্ছে। এই ডেন্সিটিটা আর এই জায়গাটা আপনি দেখুন তো একটা ডিফারেন্স আপনি পাচ্ছেন। আর এই জায়গাটা একটু ভালো আছে, তো আমাদের কিন্তু হেয়ারলাইনটা করিয়ে এই জায়গাটা করলে একটা ভালো রেজাল্ট আসবে। তো সব থেকে আগে আমি একটা হেয়ারলাইনটা ড্র করে নিই। আপনি দুটো আইব্রোটা একটু তুলুন। হ্যাঁ, এক মিনিট তুলে রাখবে না। আজকে আমরা ভালো করে FUE হেয়ার ট্রান্সপ্লান্টটা কমপ্লিট করতে পেরেছি। আপনি এপ্রিল মাস থেকে আমাদের কাছে আসছেন। জি স্যার। তো আজকে ট্রান্সপ্লান্ট কমপ্লিট হলো। আপনি সকালে একটু নার্ভাস ছিলেন। নার্ভাস ছিলাম স্যার। তো আপনি নিজের মুখে বলুন কি মানে পুরো ব্যাপারটা। তো আমাকে যেভাবে করানোর কথা ছিল তার থেকে আমাকে আরো বেটার লাগলো। ভয় কিছু নাই, আরামসে করা যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনি আমাদের এখানে পৌঁছালেন কি করে? মানে কথাটা হচ্ছে আমাদের ঠিকানাটা কি জানেন? আমি একজন বন্ধুর কাছে জেনেছিলাম, আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমি কিছু তারপরে আপনার সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারলাম যে এখানে একটা হয় না। আমি প্রথম থেকে আমার টার্গেটই ছিল আমি ইয়ে করাবো, হেয়ার ট্রান্সপ্লান্ট করাবো। তো স্যারের কথা শুনেই আমি দুবার ইয়ারপি করানোর পর হেয়ার ট্রান্সপ্লান্ট করাবো। আমার একটু বাইরে কাজ করতে তো দেখলে সবাই বুঝতে পারবে, তাই আমি FUE করলাম, FUTটা করলাম না, কেন পিছনে কাটা চিহ্নটা থেকে যায়। তো আমরা যতই ফলিকিউল বের করেছি তাতে কিন্তু একটাও ফলিকিউল খারাপ হয়নি। আর FUE আপনার যেটা আজকে কমপ্লিট হয়েছে তাতে কোনো ট্রানজেকশন রেট পাইনি, মানে একটাও মানে বাদ যায়নি। এটা খুব একটা ভালো কথা। আপনাকে আজকে আমরা PRPও দিয়েছি। PRP হয়েছে স্যার। আপনার কথা শুনি তো, আমি তো যেহেতু মেডিকেল লাইনে একটু আপনার কথা শুনি স্যার বড় প্রবলেম। হ্যালো দোস্তোদের, আপনি আমার চ্যানেল কো সাবস্ক্রাইব নাহি কিয়া হে, কৃপয়া ইসে লাইক করে, শেয়ার করে আর সাবস্ক্রাইব করে। और बेल आइकन को दबाना ना भूले ताकि आपको वीडियो की अपडेट समय समय पर मिलती रहे।